السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. وفي رواية سبيلها إلى النار. فقد جاء في الخبر عن النبي الصادق الأبر، وهو الصادق المصدوق صلى الله عليه وسلم، وهو في قبره حي، البخيل من ذكرت عنده ولم يصل علي. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى، كما تحب وترضى يا كريم. نفس الفداء لقدر أنت ساكنه، ففيه العفاف والجود والكرم. يا خير من دفنت بالقاع أعظمه، فطاب من طيبهن القاع والأكم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم، وصاحباك لا أنساهما أبدا. من السلام عليكم ما جرى القلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم. সর্বপ্রথম আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আমাদেরকে যে আল্লাহ তাআলা দিনে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাকে হাজির হওয়ার জন্য আল্লাহ তাআলাই তৌফিক দিয়েছেন, সবে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমি যে আপনাদের এখানে আসতে পারলাম, আপনাদের সাথে বরাবর দেখা হয়, আপনাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ, আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলা আমার নাজাতের উসিলা বানায় দেন। সবাই আশা করি ভালোই আছেন। আমি ভালাই বুড়ায় মিলাইয়া একই আছে, সবরে কেউ দিলেই নেই, কেমন আছো? কিছু কম বেশ উত্তর হইল না, কিছু কম বেশ যদি ওই বালা আছে মিশা হইব, আর যদি বই বলে না বালা না চাল্লার না শুকিয়ে হইব,
মাঝখানের বাগান কৃষ্ণ কম বেশি আর বারো আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ দিয়া আমার কথা আমি শুরু করছি। এটা হল রজব মাস, আল্লাহ রসুল সাহেব রজব মাস এলে দোয়া করছেন, শিক্ষা দিচ্ছেন, নমাজের সাথে কোন কানেকশন চান আসলো রজব চান, রহমতের বাতাস থুরা থুরা আরম্ভ হইল। যখন শ্রাবণ মাস আইল তো আরো বাড়ল, আর রমজান শরীফ যখন আইল এটা পুরা চান যেরকম ফোড়া হয় এইরকম রহমত ফোড়া হয়ে গেল, বর্গ ফোড়া হয়ে গেল। এই জন্য হুজুর দোয়া পড়ছেন, পড়াইছেন, শিক্ষা দিয়েছেন, আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চারি তুচ্ছে দোকানে বইয়া পড়লাম, নমাজের সাথে কোনো কেন একবার বড় দশ বার বড় অর্থ কে আল্লাহ রজব মাসে বরকত দেও, শাবান মাসেও বরকত দেও, বরকতের মাস এই রজব আবার শাবান। আর ছেলে গিয়া তুলে গিয়া কোন রমজান পর্যন্ত পৌঁছে দোয়াও শেষ, রমজানের স্নান দেখলে এই দোয়া শেষ, রমজানে মরলেও লাভ থাকলেও লাভ পারলে না রমজান। যদি রমজান শরীফে কেউ মারা যায় রোজার সব তো পাইবই, আর আশা করা যায় আল্লাহ তাআলা রমজানের বরকতে সব আজাব কবর আর থাকলে বললাম রোজা টুজা পুরা করতে পারে, সামনে ঈদ আছে, এরপর থেকে হজের মাস শুরু হয়ে যায়, শ্রাবণের স্নান চললেও ইয়ারের সওয়াল, রমজানের ঘরে সওয়াল, ওই দিন থেকে স্নান চললে হজের মাস আরম্ভ হয়ে গেল। এই দুই মাসে তিন মাসে রজব শাবান রমজানে আল্লাহর এক মহব্বত গুনার থেকে সবাই হইল, আল্লাহ ডাক দিল এখন তোমরা রে আমার দরবারে না ডাকলে আর তোমরা শান্তি হইত না, আল্লাহ ডেকে নিছেন হাজার মাস আল্লাহর ঘরে সে তো আপ করো যেহেতু হাজার শান শেষ হইল, বারো তেরো গেল এই পর্ব শেষ হয়ে গেল, মহরম থেকে নতুন বছর আরম্ভ। আজকে এমনিও বৃহস্পতিবার রাত্রে জুমার রাত, সপ্তাহের মধ্যে সর্দার জুমা হইল সৈয়দুল আইয়াম, এর আগে রাত্রে জুমার রাত বলে মুক্তাজি মদিনা শরীফ জুমার রাত এলি ভিড় হয়ে গেলে দেখবেন মদিনাও কেউ কেউ বলে সব কদর দিকে সব বেশি জমা রয়ে আল্লাহ তারা আমাদেরকে বৃহস্পতিবার দিবাগত রাত্রে জমা রায় এখানে একত্রিত করছেন কে আইলো কে না আইলো এই চিন্তা করে আমাদের লাভ নেই, যে মাহফিল সিলেট জেলার ভিতরে কোন মসজিদে বন্দরে মায়াসরক মসজিদে যেরকম লাগে উপস্থিত হইলে বৈতুল মুকরম আইলে এরকমই লাগে, যারা ওই মাতুন মুতুনের মুরব্বী হতে তো পাওয়া যায় আর কোন এত মুরব্বী পাওয়া যায় না, টরেন্টো না নিউ ইয়র্ক না উজন পার্কে তো মুরব্বী পাওয়া যায় আর লন্ডন করা যায় মার্শাল্লাহ দেশ পুরাপুরি নেই, আর এখানে ডেট্রয়েট আইলে পুরাপুরি, আল্লাহ তাআলা কবুল করুক সবকে। যখন রজব মাস আরম্ভ হয় এটা আল্লাহ রসুল একটা হাদিস করছেন, এক দোয়া তো শিখায় লা রজব ইয়াতাবিল ইসলাম, আর অর্থ হইল ইসলামের পূর্বে আয়ামে জাহেলিয়াত মুশরিকিনরা
ওসব মাছ আইলে একটা জব দিত, জব আমরা যেমন কুরবানি দিই, ওসব মাছকে তারা খুব সম্মানের মাছ মনে করত, আমরা যেমন কুরবানির মাছ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ রাজবিয়াত ফিল ইসলাম, ইসলাম ধর্মে রজবিত জবে কিছু নাই, জব টব কিছু নাই, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিচ্ছে। কুরবানি আছে, ঈদুল আজহা কুরবানি দিবা, রজব মাসে কাফিররা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে রাখত, অরজব মুজরা সম্মানের মার মনে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরে হুরুম কোরআন শরীফে চার মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকত, মক্কার মুশরিকরাও করত না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল থাকবেন, যুদ্ধ বিগ্রহ হইত না, তো শয়তানি করে মুশরিকরা আগ্রহিত হিচ্ছেত মাস, রজব মাসে যে কাজকর্ম আছে অন্য মাসে পালন করবো, লেও লাগাইয়া যুদ্ধ। আল্লাহ কুরআন শরীফে বলেন তারা যদি মানে তো তোমরাও মেন, এরা যদি মানে না রজবের ইজ্জত তোমরা বইয়ে থাকবা খামু, তোমরা লড়াই শুরু করো। এটা কোরআন তাহলে মানে না, তোমরা বইয়ে মারি খেয়ে এটা হইতে পারে। গেল আর এক মশলা, রজব মাসে ঐতিহাসিক ঘটনা ঘটছে যার আলোচনা আল্লাহ কোরআন শরীফে করছে, মেরাজের ঘটনা, যে আয়াত পড়ছি, এটার নাম হয় সূরা ইসরা, আসরা বিআবদি, ধারাবাহিক ভাবে চলবে, আজকে যে আলোচনা হবে কালকে হবে না, কাইর জন্য আমার কিছু কিছু আলোচনা থাকবে, আরো বক্তারা আছেন। আজকে শুধু মেরাজের ঘটনাটা বলব, এরপরে তার তাৎপর্য, এরপরে উদ্দেশ্য কি, কেন মেরাজ ঘটাইলে, এরপরে হইল প্রশ্ন উত্তর আকাইদের ব্যাপার, এখানে আকাইদে জড়িত আছে, এই টাইপ সাবজেক্ট হবে মেরাজ সম্পর্কে। কোরআন শরীফ এবং হাদিসের ভাষায় শব্দ দুইটা, মেরাজ ইসরা, ইতিহাসের ভাষায় কোন পার্থক্য নেই। যারা সিরাতুন্নবী গ্রন্থ লেখে মেরাজের আলোচনা ছাড়া কোন গ্রন্থই নেই, কিন্তু মেরাজই বলে, ইসরার বলে না, কিন্তু কোরআন শরীফে মেরাজ শব্দ নাই, আসরা ইসরা শব্দ আছে। ইমামে বুখারীও বাব বানছেন, বাবুল মেরাজও বানছেন, আবার সূরাতুল ইসরা তফসির আসরা এখানেও আমার এই আলোচনাই করছে। কোরআন হাদিসের ভাষায় ইসরা বলে রাত্রের ভ্রমণকে, আর মেরাজ শব্দের অর্থ হইল উপরের দিকে উঠা, দুটাই হয়েছে, ভ্রমণ রাত্রে হয়েছে, আসমানে যাইয়া আল্লাহর সাথে যে নবী সাক্ষাৎ করছেন এইটাও হয়েছে, এই জন্য দুটাকে ইতিহাসে মিক্সার করে দিছে, হাদিস কোরআনের ভাষা তার জায়গা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরীক্ষার সম্মুখীন, যতদিন পর্যন্ত আবু তালিব জিন্দা ছিল বারবার কাফিররা যাইয়া হযরত আবু তালিবকে বলত, নবীর চাচা তোমার জন্য তোমার ভাতিজারে কিছু করতে না, তুমি লোক সাইজা দেও, লোক বুঝেন তো সঙ্গে সাইজা দেও,
দেখবাই আমরা কেমনে তাহলে ঠিক করে। আবু তালেব কইছ যে আমার গান যতদিন পর্যন্ত আছে আমার ভাতিজাকে তোমাদের হাওয়ালা করব না, মরতে পারি কিন্তু মুসলমান নিজের ছেলে মেয়ের সেও বেশি মহব্বত করত। এগুলোরও বহুত ঘটনা আছে। যখন আবু তালেব মারা গেল এখন কাছে খরগহস্ত আর তাদের কোন ডর ভয় নাই, কেউ আর নেতৃত্ব দিয়ে নবীর হেফাজতের জন্য অগ্রসর হইবে না। কিন্তু এতদিনে নবীর দল ভারী হয়ে গেছে, দিন দিন বাড়তেছে, পাগল কইল কাম হইল না, জাদুঘর কইল কাম হইল না, কবি কইল কাম হইল না, বাড়ে ওই আবু তালেব নাই। এখন একটাই পরিকল্পনা নবীকে হত্যা করা, মিস্টার ইবলিশ পরামর্শ দিয়া দিছে। এক জায়গাতে বইয়া তারা মিটিং করে ফয়সলা করল, এই বদনাম সদনাম করার কোন কাম হয়েছে না, বাইরে হয়ে গেছে, বদনাম করে কাম হইত না, লেডি চার দিয়ে ভক্তি দেয় কাম হইত না, হত্যা করার এক পরামর্শ। এইটার জন্য তারা সময় খুশ করতেছে। ওই থেকে আল্লাহ রসুল যখন নির্যাতনের রোজ টিম বাইরে গেল হুজুর হুকুম দিয়া দিচ্ছেন আমাদের যে যেখানে পারো দিন রক্ষা করার জন্য চলে যাও, ইন্নাল গাল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন তন না। মুলকে খোদা টঙ্গেনেস, পায়ে খোদা লঙ্গেনেস, ফকিরের ভাও লেংরা না, খোদার মূল্য কত না সীমাবদ্ধ না, ফকিরের জন্য লিখেছিল একটা শিলক, মুলকে খোদা টঙ্গেনেস, পায়ে খোদা লঙ্গেনেস, লং লেংরা না, দলে দলে যাওয়া যাইতেছেন ওইদিকে। আরেক হুকুম আল্লাহর নবীর উপরে মক্কা ছাইরা তুমিও চলে যাও, তবে আমার অনুমতি সারা দেয় পড়া। তো দুই সমস্যা প্রবল সঠিক, একটু হত্যার ষড়যন্ত্র আল্লাহর নবীর কাছে এসে পড়ছে, মারব আদুল সাথে সাথে আল্লাহ এটাও জানাই দিচ্ছেন আল্লাহ আছে মুখমিনের নাস, আল্লাহ তোমার আবার কত ভাত কথা হত্যা করত অময় দিয়ে দিচ্ছেন। এর আগে ভাড়াদার থাকতো নবীর জন্য, ভাড়াদার উঠাই দিচ্ছে, আল্লাহ যদি আমার আবার করতো ভাড়াদার কি আবার যাও, কিন্তু এর চেয়ে কঠিন সমস্যা হলো দেশ আগে তখন মানুষ এটাকে সহ্য করতে পারে না, কেউ যদি কেউ সাথে লাগাবাজি করে দুশ্মনী করে পিতা হয় অতরে পিতা বাড়িতে উচ্ছেদ না করে থাকতাম না, মামলা ভালো লাগে পিতা বাড়িতে উচ্ছেদ করত। নবীর জন্ম মক্কা, কাবাঘর মক্কা, ইষ্টি গুষ্টি মক্কা, বিবি একাদি যাও মক্কাতে দফন হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রগে রগে মক্কার মহব্বত, যে জায়গায় নবীর জন্ম হয় সেগুলো দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জায়গা, আর যে জায়গায় নবীর ইন্তেকাল এটাও শ্রেষ্ঠ জায়গা। কত বড় সমস্যা, মাইরে লাইব কাতর করে লাইব আল্লাহ অবয় দিয়া দিছে, এটাও তো চিন্তা নেই, মাথা ইজ্জত করস,
আমারও যাইতেছে মক্কা খালি হয়েছে। আবু বকর সিদ্দিক যাই বলেন আমার তো যাওয়া দরকার, বলে তুমি থাকো আমার সাথে যাইবা, এটা আমি আল্লাহর হুকুম না হইয়া দিতাম না। আল্লাহ নিষেধ করে দিলেন লাতা যাক জলদি করো না, আল্লাহ বুঝে ওয়াসবির কেমন খবর হলো আসবে না, অন্য যাও খবর করো। আল্লাহ কয়ে আল্লাহ তা কোন কাছে আহিবের হোক এই যে কন্ডিশন পরিস্থিতি এতে বড় হৃদয় বিধারক, তখনই আল্লাহ তাআলা হুজুর সঙ্গে দাওয়াত দিয়ে নিছেন আসমানও, এটার নাম হয় মেরা জিব্রাইল দিদি আদাবত পাঠাই দিতেন ফোনসা, কেন সামনে হিজরত হত্যার ষড়যন্ত্র, নবীরে পেটি গেলে সব ধারো আইনা আসে সব বুঝাই দেবে। এই জন্য হিজরতের হিসাব করলে 11 মাস পূর্বে 27 রজব আল্লাহ রসুল সামকে দায়িত্ব নিছে, এটাই রকম রাখেন 27 রজ অন্ধকার রাত্রি অমাবস্যা, 27 রজব অন্ধকার অমাবস্যা, কোরআন অবতীর্ণ হয়েছে অমাবস্যা রাত্রে, কোরআন হল নূর দুনিয়ার অন্ধকার দূর করার জন্য। নবী আলাইহিস সালাম কোন 27 রজব দাওয়াত দিয়ে নিছেন আল্লাহ তাআলা, নবীর কোন চাহিদা ছিল না, বলে আমার মেয়ে আসমান মক্কার মুসলিমেও কইছে না বেড়া আসমান থেকে খবর লই মজেদা। আমাদের আকিদা বিশ্বাস থাকতে হবে প্রত্যেক পয়গম্বরের মজেদা আছে, কেন নবী যে সত্য প্রমাণ করাছে, কিন্তু যারা মর্যাদা চাইছে কেউ মুসলমান আছে, মর্যাদা দেখে কেউ মুসলমান আছে, ওলিদের হয় কেরামতি এক অফিসের কম্পিউটার মানুষের পক্ষে যা সম্ভব না এক ওলির পক্ষে সম্ভব, ওলির অধিকারে নেই, ওলির ওয়ালায়েতি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কেরামতি দেয়, কেরাম দলে আপকো নিজ আকিদা। আর মর্যাদা যতগুলো আছে মর্যাদা শব্দের অর্থ কি অফারক, কেউ পারবে না এটা, এটা দেখো মর্যাদা আজিজ, কত লক্ষ মর্যাদা হুজুর সাহেবের, এর মধ্যে প্রধান হইল কোরআন শরীফ, আর শুরু থেকে শুধু মর্যাদা গরু হুজুরের কথা কইছে, হরিণেও কথা কইছে, পাত্রেও কথা কইছে, মেয়েরাজ ওই রকম একটা মর্যাদা, যেসব বিষয়ে মর্যাদা আলোচনা হয়েছে মেয়েরাজের আলোচনা হয়েছে, মেয়েরাজ হয়েছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, কাফেররা চাইছে না, নবীও জানেন না, কিন্তু নবীর সমস্যা দুটা, একটা হলো আমার কোন দিন যেন হত্যা করে, এটাও তো চিন্তা না, চিন্তা হইল দেড় সাইডের বাংলাদেশ, এটা হলো বড় চিন্তা, মাত্র 27 রজব বাকি, কেউ কেউ আছে বলছে 70 দিন আগে হিজরতের 11 মাস আগে নবুয়ত প্রাপ্তির 13 বৎসরের সময় হুজুর হিজরত করেন, হিজরতের কয়েকদিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দাওয়াত নিয়ে জিব্রাইলকে পাঠাইছে, এর কয়েকদিন পরে হিজরত, সংক্ষেপে কেন আসন্ন হিজরত কঠিন ব্যাপার, হত্যার ষড়যন্ত্র এটাও কঠিন ব্যাপার,
এই সমস্ত বিষয়ে হুজুর সামকে কাছে আইনা ভবিষ্যৎ কি তোমার, ইসলামের ভবিষ্যৎ কি, হিজরতের ভবিষ্যৎ কি, এইগুলা পেটে গেলে বুঝাই দিবার জন্য দাওয়াত দিয়ে গেছে। কোথায় গেছে একবারে আল্লাহর খাস দরবার আরস করলাম, এখন হইল দাস্তান। ঘটনাটা কি, বই পুস্তক আছে, যতই আমরা আলোচনা করবো ইমান তাজা হবে, পালন করা কোন বিষয় নেই। তুই মেরাজ হইবে নাকি, এটা তবে নবীর মেরাজের ঘটনা শুনলে আমরা নবী যে কিরকম ইমান তাজা হয়, ঠিক না বেটি? তো যে জিনিসে ইমান তাজা হয় তা বারবার আলোচনা করেন, প্রতি বছর আলোচনা করেন, এটা পালন করার কোন বিষয় নেই। সমাজ করছেন পালন করো, হুজুর দুধ পছন্দ করছেন পালন করো, হুজুর লাউ কদু পছন্দ করছেন পালন করো, আঙ্গুর চাইতে গেছেন পালন করো, এখানে কিছু না কিছু পালন করবে। সাতাশটা রোজা রাখবো, এটা কোনো আদিতে নাই, সাহ ভাই খেলাম কেউ রাখছেন না, কেউ কইছেন না, সাতাশ রোজা একটা প্রবণতা আছে রোজা রাখা সাতাশটা। এই কথা মনে করে যে আজকে রজব সাতাইশ মেয়াজ এই জন্য নাগাই বেদায় প্রতি সোমবারে রোজা রাখে তারা আমলের, এটা সাতাইশ থেকে সোমবার বেড়ে গেছে বাদ দিব তোমনে, এটা ঠিক আছে। কিন্তু সাতাইশে রজবের কোন ফজিলত আছে, এটা হলো মূল কথা, সবে বরাতে রোজার কথা হাদিস জয়ীফ আছে। কয় হাদিস জয়ীফ, জয়ীফ আর তুই বুঝো ঠিক আছে, এ যে বুঝে না এটাও তো বুঝে না, হাদিস জয়ীফ এটা আর বউ জয়ীফ এটা বুঝে না। তিরমিজি শরীফের রওয়ায়াত, ইমাম তিরমিজির পজিশন হল বখারিও দুইটা হাদিস ওনার থেকে লেছেন, উস্তাদ বানিয়েছেন, ছাত্ররে উস্তাদ বানিয়েছেন। ইবনে মাজার মধ্যে পরিষ্কার আছে, এটাও সিয়াসির চাকরি পনেরো সাবান রোজা, কিন্তু রজবের সম্পর্কে কোন হাদিস নাই, জৈব নাই, জৈব নাই, কিচ্ছু নাই। অনেক মহিলারা রোজা রাখে, আমার বক্তব্য হইল সাতাইশে রজব কোন রোজার সব মনে করে রাখলে এটা বেকার। সাধারণ লোককে দেয় এই তারিখটা প্রতি রবিবার শনিবার বা শুক্রবারে আমি রোজা রাখি, এই শুক্রবার হয়ে গেছে কোন অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক, আমল করতে হইব নবী সাহাবাদের আদর্শ। স্পিরিট বাড়াইলে কিন্তু চলবে না, কেপারে ধরে মহব্বতের স্পিরিট বাড়াইলে যা মনে চায় তা করলে চলবো ক্যামেরায়, গাড়ি চলে না, লিমিট আছে, হঠাৎ করে গাড়ি গাড়া করে লিখে লিক করতেছে, তেল বেরিয়ে আসবে, গাড়ি বন্ধ করে স্টার্ট বন্ধ করে যা চেক করে বেশি করার কোন অধিকার নাই শরীরে কেউ, এটাই হলো বড় প্রবণতা। সেই মতে চলবো তাহলে ঈদের জন্য রোজা রাখলে সব হইব না, গুণ হইব, রোজা তো সব হইলে আজানের আগে দূর শরীর পড়িয়া মহাজিনে শুরু করে সোলা তসলা উড়িয়া রসোল্লা যা রসোল্লা কইয়া সিজাই যাওয়া গিয়া প্রশ্ন আজান দিতে আব্দুল্লাহ মক্তুম যে আজান দিতে
আব্দুল্লাহ ইবনে সাইদ ইবনে রাব্বি ইয়াসির সাইদ ইয়াসির সাইদ জামাল ইবনে দুসরি কি করে তো খুব ফলে কোন বা এই যে লোকে তাদের মূল আজানের শেষে আমরা আজকে মুয়াজ্জিন হিসেবে কিতা কইছে লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ গেল বলে দাও ফিটা মুয়াজ্জিন দেখো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না এর মুহাম্মদুর রাসূলুল্লাহ না এই প্রশ্নকে কেউ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বংশ কাটতে রয়েছে মুয়াজ্জিন তো ধরো না সেটাই এতটা সামলা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে রয়েছে তুই মানুষ এটা কইবে যারা আগে থাকতো দোষের উপরে এবারে কইবা লাইলে মোহাম্মদ রসুল্লাহ এটা তো হাদিস নাই বিলাল আজানো নাই ইবনে মত আজানো নাই ওর সময় তো আমি এরকম হেরার আজানো আসেনি অর্ধেকটা মানে অর্ধেকটা মানে না আমরা কেন কই না যে আজানের মধ্যে লাই লাই লালা পর্যন্ত সীমা ছেড়ে কলিমা বাদ দেওয়া না এই জন্য আমরা মন গড়া কিছু করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি হুজুরের চাচা তো ভাই যা কইছি তো বুঝছেন ভূমিকা আছে হুজুরের মুখও নেই আজকে তোমার লেগে তাই আল্লাহ মেহরবানি করিয়া আসমানের জন্য খায়ের মত গ্রহণ করে শুভেচ্ছা দিবেন জিব্রাইলকে পাঠাইছেন হুজুর উম্মেহানির ঘরে গো উম্মেহানি হুজুরের চাচা তো বোন আবু তালিবের মেয়ে বয়সে বড় হুজুরের ভাই নাই বোন নাই কিন্তু আবার দুধ বই এক মাস দুধ খাইছেন দুই বেলা যেমন হামজা চাচা হুজুরের দুধ ভাই হামজা যে মাস দুধ খেয়েছেন মক্কার দুস্তরি ছিল নিজের ঘরে দুধ খাইত না দুইটা লাভ হইল যে মেয়েরা দুধ খাওয়াইল এরা সংসার চলল সুবিধাবলিত হইল আর গ্রাম দেশের মধ্যে খালিস ভাষা আরবির ভাষা খালিস ভাষা গ্রামের ভাষা মক্কা হইল শহর বিভিন্ন দেশের মানুষ এরা ভাষা মিশ্রা ভাষা ঠিক নাই এই জন্য আল্লাহর কুদরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে বা কুরাইশ বংশের এরা বাহিরে মেয়েদের ভিতরে এরা দুধ খাওয়াইছে রামদার চাচা তো ভাইও চাচা 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 আপন চাচা আমার দুধ ভাই উম্মেহানিও চাচা তো বই আবার দুধ বই সে দুধ বই না তো পর্দা টর্দা লাগে না আল্লাহ রসুল বলছেন নিজের বই নিয়ে তো দুধ বই না এরকম বিয়া সাথে হারাম পর্দা টর্দা নেই উম্মেহানি করে ঘুমাইতে গেছে বই না আদর করতো ভাই দুধ ভাই আপন বই নিয়ে এরকম এরকম ঘুমাইতে সেটা জানি আগে যারা গেছেন বাবে উম্মেহানি দেখছেন লেখা আছে আমার লেখা দেখা নাই এখন পরিচয় হয়েছেন না আগে অনেক কিছু লেখা ছিল এগুলা উঠাই যাবার লেখছে লেখা দেখা নাই জান্নাতুল বকের মধ্যে কিছু লেখা দেখা নেই আমি চারটে কবিতার অংশ পড়ছি আমার খুতবার মাঝে এটা বুঝতে হবে রোজার ওয়ালের মধ্যে লেখা আছে কোনো ইটা মিটা দুনিয়ার কেউ কষিটা লেখা নাই কত আশিকরা লেখছে কোন কত কবিতাই মানছে আবৃত্তি করছে কেউ নিচে এখন পর্যন্ত মিটাইছে না মসজিদে হারামের এরিয়া
মেহানি পর্যন্ত পৌঁছছে না, এটা বাইরে বাইরে থাকবার দেখা বাড়ি। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে উম্মেহানির ঘর বলেন নাই, মিনাল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ, হাদিস আছে, আসরাতে আব্দি লাইলাম মিনাল মসজিদুল হারাম, উম্মেহানির ঘরের কথা। উম্মেহানির কথা কোথায় আছে? মুসলিম শরীফে, বুখারী শরীফে, তিরমিজি শরীফে, সব কিতাবে হুজুর যে বর্ণনা দিচ্ছেন এগুলার হাদিসে মতবাদীর মশহুর বলে অস্বীকার করলে হাদিসে মতবাদীর হাদিসে মশহুর কাবের মানতে হবে। আর একটা দেখো কবরে আহাত, এটা না মানলে কাবের দিতে না। মেয়েরাজের যে ঘটনা হুজুর বর্ণনা করছেন এগুলো হাদিসে মতবাদীর মশহুর দ্বারা প্রমাণিত। হুজুর বলেন আমি হুমায়ুনি দর্গ মারা গেছিলাম। এটাও বোঝা গেল যে হুমায়ুনির ঘর কোনদিন মসজিদে হারামে ঢুকব, এর লেগে আল্লাহ তাআলা হুমায়ুনি না কইয়া বলাল মসজিদে হারাম বলছে। সাব্যস্ত হয়ে গেল উম্মেহানির ঘরটাও মসজিদে আরামের অন্তর, কেমন বুঝবার বাকি নাই। মসজিদে উম্মেহানির ঘর থেকে আরো এক কিলোটা তেল বেশি গেছে মসজিদে আরাম, সব পাইছে দিদিকে বাড়াই দিচ্ছে। আরো যদি বারে সবই মসজিদ আরাম, মসজিদ আরামের তো কাবাসের আশেপাশে যে মসজিদ আমাদের জায়গা, এখান থেকে যে ওরা হুজুর বর্ণনা দিচ্ছেন আগে কইছে আগে ঘটনাটা পাড়ারে শুনে ইব্রাহিম আছে আমারে লইয়া উম্মেহানির ঘর থেকে জমজমের পাড়া লইয়া গেছে। হুজুর বলতেছে জমজমের ভাড়ে নিয়ে আমারে সিনা সাক করছে বক্ষ বিতর সিনা সবকে সদন আরো দিতে একবার অপারেশন হয়েছে হালিমা সাদিয়ার বাড়িতে হইলা, ছোটবেলায় খেলাধুলার দিকে যেন মন না যায়। দুই নম্বর অপারেশন হয়েছে যৌবন কালে, যৌবনের তারণায় মানুষ বিভ্রান্ত হয়, যৌবনের তারণায় যেন না হয়, কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। যৌবনের তারণায় নারী হোক পুরুষ হোক বিভ্রান্ত হবে ছাগলের। তিন নম্বর অপারেশন হয়েছে হুজুরের কাছে কোরআন দেওয়া হয় গাড়ে হেরা, 40 বছর বয়স পুরা হয়েছে, আজকে কোরআন দেওয়াই গাড়ে আরার মধ্যে তার নমুনাটাও আছে পাত্রে শুয়েছে ভাই। কোরআন দিতে এগুলো যে কোরআন পাহাড়ে সহ্য করতে পারবে না, কোরআনে আছে এই নবীর দন সহ্য করব কেন বাতাস। অপারেশন করে কোরআন বহন বাহন করণের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে সুযোগ ভাই, নিজের পক্ষ থেকে ইমান একমতের ভান্ডার মাইকে গেছে 13 বছর, না হইলে 11 বছর 12 বছর মেয়েরা যেটা এখন আসমানও যাইবেন কঠিন, আসমান মানুষ যেতে পারে না, সেগুলি তাদের আগমন হওয়া যাওয়া আছে, এটা সহ্য করতে হইব আল্লাহর দরবারে যাইতে হইব। ইমান একমতের ভান্ডার দিয়া আল্লাহ তাআলা এক খানটার মধ্যে কইরা জিব্রাইল লই আছে, আর জমজমের ভাবে হুজুর নিজে বলে সোয়াইয়া অপারেশন করে দিয়েছে। এই ছিল চারবার চতুর্থবার ইমান একমতের ভান্ডার যে নিয়ে আসে আল্লাহর দরবার থেকে অন্তর সাফ করিয়া এগুলা ঢুকাইছে। আমার জমজমের ভাবে দিয়া
রমজানের বাবা আমার ভিতরে দোয়া হয়েছে, সাফ করা হয়েছে। আরে কাউসার লই আইলে তুই তো পাঠাইছে কেনা, আল্লাহ এক বোতল লই আসাম। আরে কাউসার প্রমাণ হইল আল্লাহর কাছে আবে কাউসারের চেয়েও জমজমের ভাঙের দাম বেশি। জমজমের ভাঙে দোয়া করলে দোয়া কবুল হয়, আবে কাউসার খাইয়া দোয়া করলে দোয়া কবুল বন্ধ হয়, এখানে কোনো কথা নেই। আবে কাউসার খুবই মূল্যবান জিনিস, কিন্তু জমজমের ভাঙের চেয়ে বেশি মূল্যবান। জমজমায় ধরিয়া তুই আপনার বয়সে জিব্রাইল লই আইছেন ঘোড়া, এটা গতি হইল বিদ্যুতের কথা, এর লেগে বার কোন বেশ থেকে আনছে যে বেশ কোথায়। আমরা ঘরে ঘরে বুড়াকে ছবি আছে মাছ ফুল দেওয়া, মাথার লম্বা ছবি বেশি জায়গা বানিয়েছে, বরকতের লাগে লাগে ফটো রাখা মূর্তি রাখা হারাম। বলেন বুড়া যখন আমার কাছে হাজির করা হয় তো আমি দেখলাম গাঁদার চেয়ে একটু বড় আর কচ্ছপের চেয়ে একটু ছোট, দুনাল বাগাল বগাল নাক ফুল মাথার লম্বা সুর ভেন্টেন্টের সেরা বানাইয়া বুড়াক বেছে আর ঘরে ঘরে লটকে যেতে হয় দুনাল কাম করে। জিব্রাইলের হাতে বুড়াকে লাগাম উঠে নজর বুড়াকে সরাল, এই কথা বলতে বুড়াকে লড়া চড়া আরম্ভ করছে, লড়া চড়া কেন করে জিব্রাইল ভাই নমস্কার বুড়াক ভাই তোরে তো বান আনলি সেই কামের জন্য যে নবী তোর ভিতরে সরা দেবেন আল্লাহ দরবার লিয়ে দিতাম। জিব্রাইলের ধমকে বুড়া লড়াশোনা করে কেন লড়ে বুঝছেন নেই কেন লড়ে, বিশ্ব নবী আখেরি নবী সর্দার নবীরা আমি ভিতর লইতাম কোন বিয়া জমি নেই মৃত চায় না এমন কোনো কথা উজুরে যে দুই দিয়ে টান দিয়ে তুলতো দরকারও আছে আমার টনও আছে দুদিনে কোনো একটা জিব্রাইলের ধমকে চলে আর লড়াশোনা করছে তোর তো বানালি এখন এই বুড়াকে লাগাম কিন্তু জিব্রাইলের জিব্রাইলের কি বুড়াকে দরকার আছে কোনো যানবাহনের দরকার দিলি কেমন জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সর্দার এখন নতুন বলেন বুড়াকে যখন সরাইলাম দেখি বলে দেখলাম খালি পা উঠাইল আর এক পাও গিয়া বৈতল গতি বর্ণনা দিচ্ছেন নতুন এসব আমি তো বুড়াকে দিত লাগাম খারাপ ওরে বুঝে দিছে জিব্রাইলের তো বুড়া কাছে লাগাম তো জিব্রাইলের যে গতি বুড়াকে তো এই গতি আর সব প্রশ্নের জব ঠিকানি শেষ তো জলদি কেমন তোমার আর আসছে জিব্রাইল জিব্রাইল আলাইসালাম আল্লাহ নবীর দরবারের মধ্যে ওই যে এমনি ওই সারা ওইলি একদিন চব্বিশ হাজার বার আর এমনি যে কত বার সাক্ষাৎ হয়েছে মিজাইলো আদের আইতেন আজরাইলো আইতেন মিজাইলো আইতেন ইসরাফিল আইতেন কেন আল্লাহ পাঠাইতেন এই নবী তো বড় বিষণ্ন যাবো এদিন তোমরা যাবেন বিষণ্ন হৃদয় মক্কাবাসী মানে না আমার এতদিন করলে সত্যবাদী আমার দাস আর এখন লাইলা ইল্লাল্লাহ
মোহাম্মদ রাসূলুল্লাহ হলেন আমার দুশমন, এটার জন্য নবীর দুঃখ। অনেক সময় বিষণ্ন যা পয়সা থাকতেন, তো জিব্রাইলকে পাঠায় যাও যা কিছু গপসপ করো, বন্ধুর লোকে গপসপ করলে বন্ধুর মনটা বাতলা হবে, স্বাভাবিক নাই না? হুজুর বলেন জিব্রাইল মনটা তো ভালো না, অত পালা গপ টপ শোনাও, তোমার জীবনের ঘটনা তো বহুত আছে, ঘটনা ঘটনা শুনলে মনটা ভালো হয়। জিব্রাইল গপ শুরু করছে, হুজুর ইউসুফ আলাইহিসসালামকে তো হাত পা বান্ধা খাবার সুপর খুইয়া তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলাই দিছে, এটাই তো সত্য কথা, খাবার খুঁজে দিছে পুরা সরাই সরাই ফেলাই দিছে। এখন আল্লাহ মিটিং ডাকছেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কথা কোরআন জয়ব আছে, সিদরা মানে বড় গাছ, মুনতাহা মানে সেলফ ডিস্টিনেশন, ভালো ভালো বুঝবে, দিক নির্দেশনা দেয় আমরা ঠম ঠম দেখো ডিস্টেন্সেশন আই কি মঞ্জিল মজুর তোমার ঘরের সামনে, এটা নাম হলো মুনতাহা। যত ফেরেস্তা আছে সিদ্ধরা তোর বই বদি গেছে পর্যন্ত তার এর উপরে রেখে পারে না, সিদ্ধরা বাড়ির সামনে যেরকম ফুল গাছ থাকে আর সে এরিয়া ঢুকবার আগে এই সিদ্ধরা তোর মন্ত্রা আল্লাহ মিটিং আছে সিদ্ধরা তোর মন্ত্রা তোর জমা হোক ভালোই আসা আছে কুয়া আর এখন বলা মতো মিটিং কি তার লাগে বলে ইউসুফ।